কি দরকার 30 টাকা দিয়ে মৃত্যু কিনার? আমি একদমই রেডি ছিলাম না। বাইরে যারা এখন খেলাধুলা করছে দূরে মাঠে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে ছিলাম আমি। হে গাইস, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। ওকে, সো আজকে ভিডিও শুরু হচ্ছে রাত্রে আর বাহিরে। হ্যাঁ, আজকে এসেছি আমি একটা মেলাতে। আই মিন, আমার জানা ছিল না যে এখানে এরকম কোনো একটা মেলা হচ্ছে। আমি বাহিরে এক জায়গাতে দাঁড়াইছিলাম, ওখানে জানতে পারলাম যে এরকম একটা মেলা হচ্ছে, তাই জন্য মেলাটা দেখতে চলে আসলাম। আমি এখান থেকে দেখছি মেলাটা, বেশ ভালোই লাগছে। ভিতরে যে এখন কেমন হবে কী হবে তা জানি না। তো যাই হোক, এখানে মেলাতে হয়তো বা 10-15 মিনিট সময় কাটাবো, তারপর আমি আবার যেখান থেকে আসলাম ওখানে চলে যেতে হবে আমাকে। তো ওটাই, সময়ের অভাব আছে, ভিড়ও তেমন একটা নাই। এখন রাত 9:10। তো ওটাই, দেখা যাক কী করা যায়। চলো, সো মেলা থেকে আমি এখন বের হয়ে আসলাম। আর সত্যি কথা বলতে গেলে আমার এক্সপিরিয়েন্স একদমই বাজে হলো মেলার। টিকিট লাগছে 10 টাকা করে টিকিট লাগছে, আর এমনি আনসান রাইড আছে ছোটোখাটো সব রাইডগুলো, ওগুলাতে উঠাটা আসলে বোকামি আমার মতে। মেলাতে আমি যা দেখলাম যে শুধুমাত্র মেয়ে আর বাচ্চাদের সব, এগুলা একটু আগে বলা লাগবে। তো আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমরা বলো, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো, এ ভয় আমি জানতাম তোমরা করবা। তো ওটাই, চলো দেখা যাক কি করা যায়। ওকে, সো আমি ভিডিও শুরুতে যে রাস্তার কথা বললাম, ওই রাস্তাটা কিন্তু এটা। আমি এই রাস্তাতে অনেক মানে দাঁড়াইছিলাম, তো আওয়াজ পেলাম আমি যে এখানে এরকম চিল্লাচিল্লি করছে মানুষ। ওই একটা নৌকার রাইড দেখালাম যেটা, ওটাতে উঠে সবাই চিল্লাচিল্লি করছে, তা আমি ওই আওয়াজটা পেয়ে গেলাম যে এমন কী হচ্ছে এখানে। তো ওটাই, ভিতরে যে আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো হলো না। ভিতরে যে আমি শুধুমাত্র একটা স্যান্ডউইচ আর একটা চিংড়ির চপ খেলাম, এটাই। Thank you.
রাস্তা দিয়ে এখন অনেক মানুষ যাতায়াত করছে, সবাই মানে মেলা থেকে বের হয়ে যাচ্ছে, এখন ক্লোজিং টাইম মেলার, ওটাই তো। বাইরে যারা এখন খেলাধুলা করছে দূরে মাঠে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে ছিলাম আমি, ওকে? তো ওটাই, আর এখন বাসাতে যেয়ে কিছু কথা আছে, চলো বাসাতে যাই, তারপরে কথা হচ্ছে। ওকে, সো ফাইনালি চলে আসলাম আমি বাসাতে। আর এটা এটা একদমই একটা র্যান্ডম ব্লগ ছিল, আমি একদমই প্রস্তুত ছিলাম না এই ভিডিওটা করার জন্য, কারণ আমি এক জায়গায় বসেছিলাম, আওয়াজ টাওয়াজ পেলাম, শুনলাম যে এদিকে একটা মেলা হচ্ছে, তো আমি আমার ক্যামেরা অন করলাম আর চলে গেলাম একটা ব্লগ বানাতে। ওকে, তো এটাই জানি না ভিডিওটা কেমন লাগছে। আর একটা নৌকার মতন একটা এরকম এরকম করে একটা জিনিস যাচ্ছিলো, তোমরা দেখলা কি না জানি না, মানে আমি যখন ভিডিওটা দিয়েছি ওটা হয়তো তোমরা দেখলা। তো ওখানে হয়েছে কি, মানুষ উঠে এমন ভাবে চিল্লাচ্ছে, কারো মাথা ঘুরছে, কারো নাকি পেটের ব্যথা লাগছে। তো আমি ভাবলাম যে উঠবো, তো আমার আর মন মানলো না, খামাখা 30 টাকা দিয়ে মৃত্যু কিনার আমার কোনো দরকার নাই, ওখানে টিকিট লাগছিল ওটা 30 টাকা করে। তো ওটাই, যাই হোক, সবই হলো, খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া শুনে মনে করলো আমি এখন বাসাতে আসার সময় গ্রিল আর নান রুটি আনলাম। তো ওটা এখন ওটা রাত্রেবেলা খাবো, ঘুমায় যাবো। আর ফুচকাও এনেছিলাম, তো যাই ফুচকাটা ভিডিও করতে দিল না, সবাই ঘাপা 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 খেয়ে একদম শেষ করে দিল। তো ওটাই, ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও, ওকে? তো ওটাই, দেখা হচ্ছে আবার ঠিক সামনে রবিবার রাত 9টায়। ততক্ষণের জন্য বাই বাই, ব্লা ব্লা ব্লা, রিচ ফর এভার, রিচ ফর এভার, মন থেকে পকেট থেকে না। ভিডিওটাকে তোমরা শেয়ার করো, বাই।